পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পাবনা র‍্যাব 12 সিপিসি 2। গেল রাতে পাবনা র‍্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার নলদাহ ইয়াসিন মোল্লা এর বসত বাড়ির পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে পাঁচজনকে গ্রেপ্তার করেন। র‍্যাব সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান টুটুল খান, স্বপন কর্মকার, দিলীপ কর্মকার, আব্দুস সাত্তার ও রইসুদ্দিন নামের পাঁচজনকে গ্রেপ্তার করেন তারা। এ সময় তাদের কাছ থেকে 11 বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য, ফেন্সিডিল, নগদ 1,25,300 টাকা, 6টি মোবাইল, 8টি সিম কার্ড ও 1টি প্রাইভেট কার্ড জব্দ করা হয়। আটকিতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।